কুয়োয় ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু। মৃতের নাম বুদ্ধদেব বাউরি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রানার পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বিষ্ণুপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের রানার পুকুর বাউরিপাড়ার বাসিন্দা বুদ্ধদেব বাউরি স্থানীয় রানার পুকুর 7 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির বাড়ির কুয়োয় ঝাঁপ দেয়। ওদের পাড়ারই একটা মেয়ে দেখেছে আমাদের বাথরুমে লুকিয়েছিল। বাথরুমে লুকানোর পর তখন ও বলছে, বুধা তুই এখানে লুকিয়ে আছিস, করে যেই বলেছে তখন ও কী করেছে আমাদের গিয়ে হয়তো আমাদের কুয়োটাতে ঝাঁপিয়ে দিয়েছে। তারপরে আমি ঘুমোচ্ছি, আমাকে ডাকছে সবাই, যে তাড়াতাড়ি ওঠো ওঠো, দরজাটা খুলো, দেখো বুধা ঝাঁপিয়ে দিয়েছে। দিয়ে তারপরে আমি আবার দরজাটা খুললাম, খুলে বলছে কুয়োর দড়ি দাও, কুয়োর দড়ি দিলাম। দেওয়ার পর কুয়ার দড়ি থেকে সব মানে তোলার চেষ্টা করছিলো কিন্তু পাচ্ছিল না, তুলছে আর ছেড়ে দিচ্ছে, ধরছে আর ছেড়ে দিচ্ছে। খবর পেয়ে দমকল কর্মীরা কুয়ো থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একবারে ছুটে যেয়ে আমরা এখানে বসে আছি, বাবু ঘরে কাজ করতে এসে দেখছি ও ছুটে যেয়ে চলে গেছে ওইদিকে। ই বলছে কি বলছে দেখদিনি ছুটে কেন পালালো, দিয়ে যে যে কেনা যেই দেখতে না দেখতেই একবার ওর নাম বলতেই বুধারে বুধারে করতে না এবার কুয়ায় ঝাঁপিয়ে দিয়ে। এবারে এবারে সবাই নামটা চাচ্ছানে ভয়ে। এবারে আপনাদেরকে পুলিশকে ফোন করি, হ্যাঁ পুলিশ এসেছিলো। তারপরে তুলতে একদম পাচ্ছি নাই, জলে একবার তলিয়ে গেছে পুকুর ভর্তি জল, দিয়ে কুয়ায় নামতে গেছিলো পাই নাই, দিয়ে তার জন্যই পুলিশে ফোন করবে খবর দিয়ে, হ্যাঁ এখন উদ্ধার করে নিয়ে যাবে। বাড়িতে ওর বৌদি আছে, এখানে নাই, একটা আছে ঘর জমাই রামসা ঘর, একটা আছে পাত্তবাগড়া, তারা এখন আসে নাই। পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। নিউজ আজ বাংলা বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।